বলিউডের মিস্টার পারফেকশনিস্ট নাকি অবসর নিচ্ছেন, বিদায় নিচ্ছেন তার ভালোবাসার জায়গা থেকে, এমনই খবর ছড়িয়ে পড়েছে বলিপাড়ায়। চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নিতে চলেছেন আমির খান। অভিনয় পরিচালনা ও প্রযোজনা থেকে নাকি অবসর নেবেন এই নায়ক, তার শেষ কাজ লাল সিং চাড্ডা। সম্প্রতি এমন খবরই সরগরম বলিপাড়ায়। শোনা গিয়েছে আমির নাকি আগেই ঠিক করেছিলেন লাল সিং চাড্ডা তার শেষ কাজ, এরপর তিনি ফিল্মি জগৎ থেকে অবসর নেবেন, সময় কাটাবেন পরিবারের সঙ্গে। এ কথা তিনি আগেই জানিয়েছিলেন পরিবারকে, কিন্তু দর্শকদের তা জানাতে চাননি। আমিরের মনে হয়েছিল লাল সিং চাড্ডা মুক্তির আগে এই কথা দর্শকরা জানতে পারলে সকলে ভুল ভাববেন, সকলে ভাববেন তিনি প্রমোশনের জন্য এমন কথা বলেছেন, কিন্তু ফাঁস হয়ে গেল সেই তথ্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানান, আমি একসময় এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমিরের এই সিদ্ধান্ত শুনে স্ত্রী কিরণও নাকি কেঁদেছিলেন। তিনি বলেছিলেন, যখনই তোমাকে দেখি তোমার ভেতর সিনেমাকে দেখতে পাই, তোমার রক্তে সিনেমা। এদিকে কিছুদিন আগেই নিজের বিবাহ বিচ্ছেদ নিয়ে খবরে এসেছিলেন আমির। বিচ্ছেদের কারণ হিসেবে তিনি এক সাক্ষাৎকারে বললেন, রিনা বা কিরণ এবং তার সন্তানদের সময় দিতে পারেননি আমির। তিনি বলেছিলেন, আমি ভাবতাম দর্শকদের কাছাকাছি থাকতে হবে, তারাও আমার পরিবার। এই ভেবে কখন যে নিজের পরিবারকে অবহেলা করে ফেলেছি জানি না, ওরা যে বাড়িতে অপেক্ষা করছে সে কথা ভুলেই গিয়েছিলাম। হয়তো এ কারণেই সিনেমা থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন আমির। কিন্তু এই সিদ্ধান্তে তিনি এখনও অটুট নাকি পরিবর্তন করবেন তা সময়ই বলে দেবে। এদিকে আমির খানের বড় ছেলে জুনেদ আসতে চলেছেন বলিউডে। আমিরের প্রথম স্ত্রী রিনা ও তার সন্তান হলেন জুনেদ। শোনা যাচ্ছে যশ রাজ ফিল্মের হাত ধরেই বলিউডে পা রাখবেন তিনি। ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ পি মালহোত্রা। সেলিম আল আহসান, নিউজ ফ্ল্যাশ 71।